হ্যাঁ, ওই বরুণ গ্রোভারের কদিন আগে আমি একটা স্ট্যান্ড আপ কমেডি দেখছিলাম, উনি বরুণ গ্রোভার একটা জায়গায় বলছে হোয়াট ইজ মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি ইজ নরেন্দ্র মোদি না কটন শাড়ি। টালিগঞ্জে হারলো আজকে, তুমি মনে করো দেখো আরএসএস এর যে লোকগুলো পদ্মফুল চিহ্নে জিততে পারলো না, সেই আরএসএস এর লোকগুলো যদি আজকে ঘাসফুল চিহ্নে বিধানসভায় ঢোকে তাহলে কাকে হারালেন? তাহলে লেসারিভিল বলে আমাদের থেকে বিজেপি সরকারের প্রাক্তন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, মানে আরএসএস এর দেবী দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু মানুষ বেশি বিজেপি বিরোধী মনে করলেন। এটাতে আমাদেরও যে ব্যর্থতা নেই তা নয়, যেখানে যেখানে তৃণমূল জিতেছে তৃণমূলের সংগঠন সফল নয়, তৃণমূল থানার ওসিগুলো সফল হয়েছে, একটা জায়গায় তৃণমূলের থানার ওসি ব্যর্থ হয়েছে। আমি তাই আমি তোমায় বলছি আজকে, মানে আমি আমার মানে খুব বেশি কথার মধ্যে না গিয়ে, এবার এই যে দেখছো চারদিকে না তৃণমূলের বিরাট এই বেশ মাস বেশ হ্যান ত্যান, পুরো পুলিশের ক্ষমতা যদি বাংলাদেশের সময় কেন ব্রিটিশ আমলে মোগল আমলে হয় না, সেটা তো লিসারভিল আপনি একটু বলেন, লিসারভিল হতে চাপ পারে না কিছু তাই তো, ইভিল তো ইভিল, আমি তোমাকে এইটুকুই বলছি যে সেখানে দাঁড়িয়ে আমি লেসার যদি হয় তাতে কি আছে, এবার তাতে কি গেল এলো মলে। তোমাকে আমি একটা কথা বলি, এটা হয়তো অনেকে জানবেন অনেকে জানবেন না, গুড দ্যাট ইউ আস্ক দিস কোয়েশ্চন। একটা সময় আমাদের স্কুলে শিক্ষক নিয়োগ হতো স্কুলের গভর্নিং বডির মাধ্যমে, স্কুলে স্কুলে, হ্যাঁ আজকে যার সাথে বসে আছি তার আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই, তিনি যুব সমাজের কাছে খুব খ্যাত এবং বিখ্যাত, প্রখ্যাত, কুখ্যাত, কিন্তু যুব সমাজ তাকে যথেষ্ট ফলো করে। তো আমাদের সাথে আছে শতরূপ বাবু, বাবু কালচারটাকে খুব একটা বঙ্কিমচন্দ্র খুব একটা সম্মানের সঙ্গে দেখেননি, সুতরাং হ্যাঁ আরবান কালচার তো বটেই, বাট ননদলেস মানে আমরা মানে উই ক্যান ডু উইদাউট দ্যাট কালচার অলসো। শতরূপ ঘোষ এমন একজন মানুষ যাকে শহুরে যুবক যুবতীরা প্রচন্ড ফলো করে সোশ্যাল মিডিয়াতে। এখানে দাঁড়িয়ে একটা বড় প্রশ্ন যে তিনি কি সিপিএম পার্টির গ্রাউন্ডের ওয়ার্কার নাকি সোশ্যাল মিডিয়া স্টার? না ঠিক, আমি তোমার প্রশ্নটাকে মানে আমি কি বলবো আমি উড়িয়ে দিচ্ছি না। একটা দেখো সোশ্যাল মিডিয়াতে যারা ফলো করেন তারা যে সবাই শহরে তা নয়, আমি সাধারণভাবে যা কমেন্ট বা যা যেগুলো দেখি সেগুলো তাতে এখন আমি তোমায় বলতে পারি যে বহু গ্রামের মানুষই বোধহয় বেশি ফলো করেন এখন। তবে একটা ব্যাপার কি, ধরো আমরা যে সময় থেকে সোশ্যাল মিডিয়া শুরু করেছিলাম অর্কুটের সময় থেকে বা ফেসবুক, তখনও তো একটা ব্যাপার ছিল যে সোশ্যাল মিডিয়াটা মোস্ট ইট ওয়াজ অ্যান আরবান ফেনোমেনা, তারপরে আস্তে আস্তে গ্রামের দিকে জেলা মফস্বল গ্রামে ছড়িয়েছে। তো শুরুর দিকে এইটা বলা বলতে পারতে তুমি যে ধরো 2008-09 সাল বা 10 ওই সময় অর্কুটের সময় থেকে বা ফেসবুকেরও শুরুর 11-12-13 ওই সময়গুলো পর্যন্ত, তবে এখন বোধ হয় ফলো করার নিরিখে শুধুমাত্র শহরের লোক করে গ্রামের লোক করে না এটা বলা যাবে না। তবে আমি তোমার এই টেকনিক্যালিটির মধ্যে না গিয়ে আমি তোমার প্রশ্নের যে মূল যে এসেন্সটা সেটা আমি আমি তুমি বলতে পারো যে আমি কিছুটা গ্রহণই করছি, তোমার সাথে আমি একমতই হচ্ছি। একটা ব্যাপার কী হয়েছে জানো তো, এখন একটা তোমায় বলি যে ধরো আমরা যে ধরো গ্রামে গঞ্জে যখন যাই বা আমাদের গ্রামে বিভিন্ন গ্রামে গঞ্জে যে লড়াইগুলো হয়, মিটিং মিছিলগুলো হয় বা এমনি আরও যে কাজগুলো হয় খুব গ্রাসরুট লেভেলে, এবার সেগুলো তো সবসময় মেনস্ট্রিম মিডিয়ার মাধ্যমে বা মানে খবরের কাগজ বলো বা টিভি বলো তার মাধ্যমে মানুষের সামনে আসে না, সেগুলো অনেক বেশিরভাগ ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই মানুষের কাছে তবু কিছুটা পৌঁছয় বা আমরা পৌঁছাতে পারি। তো সেই একটা ব্যাপার রয়েছে, সেই একটা কারণ রয়েছে। তবে তুমি যদি বলো যে আমাকে আরও অনেক বেশি মাটির কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে হবে, আমি অবশ্যই সেটার সাথে আমি একমত। যে যার নিজের জায়গায় সে তার নিজের মতো করে মানুষের পাশে থাকবে। 2021 বিধানসভা ভোট, একদল বামেরা মনে করলেন যে একটা লেসার ইভিল থিওরিকে বেছে নিতে, এবং তার ফলস্বরূপ যেটা হলো যে বামেদের প্রচুর ভোট কাটা গেল এবং সেটা চলে গেল তৃণমূলে, তৃণমূলে। এবং আরেকটা দিক যেটা হলো, বামেদের ভোট কাটা গেল এবং চলে গেল বিজেপিতে। একদল মানুষ লেসারিবল এবং একদল মানুষ শাসক দলকে রুখতে চায়।
বামেদের উপরে কেন বিশ্বাস তাদের রইল না? দেখো, এটা প্রাথমিকভাবে আমাদের ব্যর্থতা। আমি এক কথায় তাদেরকে গালাগাল দিয়ে নিজেদের দায়টাকে এড়াবো না। আমি এটা ঘটনা যে পশ্চিমবাংলার যে মানুষ মনে করেছিলেন যে বিজেপিকে কোনোভাবেই আসতে দেওয়া যায় না, তার এই মনে হওয়াটা নিয়ে আমরা গর্বিত। বিজেপিকে মনে প্রাণে ঘৃণা করা মানুষেরা যে আমাদের সহনাগরিক, এটা ভাবতে আমাদের ভালো লাগে। এবার এটা নিশ্চিতভাবে আমাদের একটা খামতি যে আজকে মনে করো আমাদের কমিউনিস্ট পার্টির মতো একটা পার্টি গোটা ভারতে স্বাধীনতার আগে থেকে যারা এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করে এসছে, যারা এমন খালি আমরা লড়াই করেছি তাই নয়, সাম্প্রদায়িক শক্তি আরএসএস যাদেরকে নিজের সবচেয়ে বড় শত্রু বলে মনে করেছে। সেই সময় গোলওয়ালকার বলেছিলেন যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে আরএসএসের বীর সেনারা তোমাদের শক্তি ক্ষয় করো না, তোমাদের মূল শত্রু ভারতে হচ্ছে মুসলমান, খ্রিস্টান এবং কমিউনিস্টরা। এবং আজ কদিন আগে দেখলে নরেন্দ্র মোদীরা ইন্টারভিউতে বলছেন যে কমিউনিস্ট পার্টি হয়তো এখন সংখ্যায় কমে গেছে পার্লামেন্টে, কিন্তু যে সোচ, সেই সোচটা খুব খতরনাক, মোদি বলছে। তো গোলওয়ালকার থেকে মোদি পর্যন্ত যাদেরকে নিজেদের সবচেয়ে বড় শত্রু মনে করে এসছে, আমরা যারা একটার পর একটা ঘটনা এসে গুজরাট দাঙ্গা থেকে শুরু করে বাবরি ধ্বংস থেকে শুরু করে যাবতীয় প্রশ্নে আমরা লড়াই করেছি আরএসএসের বিরুদ্ধে, এবং সেটা খালি রাজনৈতিক নয়, একটা আইডিওলজিক্যাল লড়াই করেছি, আমাদের থেকে বিজেপি সরকারের প্রাক্তন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, মানে আরএসএসের দেবী দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু মানুষ বেশি বিজেপি বিরোধী মনে করলেন, এটাতে আমাদেরও যে ব্যর্থতা নেই তা নয়। অনেক মানুষ এটা আবার এটা জেনেও মনে করে, অনেকে মনে করেছেন যে লেফটি অ্যাকচুয়ালি আইডিওলজিক্যাল অপোনেন্ট, কিন্তু এই মুহূর্তে দে আর উইক। তো অন্ততপক্ষে মানে বিজেপিকে লেফট পলিটিক্যালি এবং আইডিওলজিক্যালি কাউন্টার করতো, তৃণমূল আইডিওলজিক্যালি না হলেও আপাতত পলিটিক্যালি কাউন্টার করে তার আশাটা ঠেকাক, তো এটা মনে করেছেন। এখানে আমাদের একটা আমাদের এর পেছনে দেখো হাজারটা কারণ আমি বলতে পারি ইত্যাদি, এখন এখন সেই অত লম্বা পরিসরে তখন আলোচনা করার সুযোগ নেই, কিন্তু আমাদের ত্রুটিটা আছে। তবে আমি একটা কথা এখানে আজকের দিনে দাঁড়িয়ে ভেবে দেখতে বলছি, ধরো আচ্ছা বলো তো বিজেপি পশ্চিমবাংলা যদি জিততো এবার, হ্যাঁ জেতে নিয়ে আমরা সবাই খুশি, যদি বিজেপি পশ্চিমবাংলা জিততো আলাদা কোন কাজটা করতো যেটা তৃণমূল করছে না জিতে এসে? আমি এই কারণে তোমায় বলছি যে তুমি আর্থিক ইয়ে টিয়ে সব আমি ছেড়ে দিয়ে আমি তোমায় বলছি যে বিজেপির বিরুদ্ধে মূল মানুষের যে লড়াইটা বা আরএসএসের বিরুদ্ধে, আজকে অনিশ খান একজন অ্যান্টি এনআরসি অ্যাক্টিভিস্ট, বিজেপি লাগলো না, তৃণমূল এসেই তাকে খুন করলো। তা সেই যদি তৃণমূল এসে একজন অ্যান্টি এনআরসি অ্যাক্টিভিস্টকে পুলিশ পাঠিয়ে খুন করে, সেই যদি তৃণমূল দেউচা পাচামিতে আদিবাসীদের জমিকে আদানির হাতে তুলে দেয়, সেও যদি তৃণমূল আজকে মনে করো আসিফা যখন খুন হলো, রেপ করে খুন করা হলো আসিফাকে, তখন আরএসএসের লোকেরা তখন হাতে ভারতের পতাকা নিয়ে ধর্ষকের সমর্থনে মিছিল করলো। পশ্চিমবাংলায় হয়তো ধর্ষকের সমর্থনে মিছিলটা এখনও হয়নি, ধর্ষকের বিরুদ্ধে মিছিল করলে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে তৃণমূলের নেতা বলছে। দেখলে কদিন আগে আফরোজ সরকার বলে নেতা বলছে যে ধর্ষণের বিরুদ্ধে এখন মিছিল করলে আমাদের দিদির বদনাম হচ্ছে, ডান্ডা মেরে ঠান্ডা করে দেবো। তা বিজেপি আসলে ধর্ষকের সমর্থনে মিছিল করতো? তৃণমূল অলরেডি ধর্ষণের বিরুদ্ধে মিছিল করাদেরকে ডান্ডা মেরে ঠান্ডা করবে ঘোষণা করে দিয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজ বলতো এই যারা লেসার ইভিল বলে হারালেন, হ্যাঁ তারা হারালেন ঠিক কাকে, কাকে হারালেন? তারা ভাবছেন যে তারা হারিয়ে, যে মান্নাদের একটা গান ছিল শুনেছ হয়তো, খুব পুরোনো দিনের গান, তুমি অনেক যুদ্ধ, তুমি অনেক কিছু, তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারো নি, কী তার জবাব দেবে যদি বলি আমি তো হেরেছি, তুমি কি একটু হারো নি? আচ্ছা বলো তো আজ বিজেপি তো হারলো, আর যারা তৃণমূলকে লেসার ইভিল বললেন তারা কি একটু হারলেন না? আজকে বাবুল সুপ্রিয়কে আপনারা ভোট দিয়ে হারালেন, পদ্মফুল চিহ্নে হারালেন, ঘাসফুল চিহ্নে বিধানসভায় ঢুকে গেল, তা কী হারালেন? সে সলিল চৌধুরী লিখেছিলেন যে কাকদ্বীপে মোড়ে আমরা আবার তেলেঙ্গানায় বাঁচি, আর বাবুলের কেসটা হচ্ছে যে টালিগঞ্জে মোড়ে বালিগঞ্জে বাঁচে, টালিগঞ্জে হারলো। আজকে তুমি মনে করো দেখো আরএসএসের যে লোকগুলো পদ্মফুল চিহ্নে জিততে পারলো না, সেই আরএসএসের লোকগুলো যদি আজকে ঘাসফুল চিহ্নে বিধানসভায় ঢোকে তাহলে কাকে হারালেন তাহলে লেসার ইভিল বলে? দেখো ভাই তোমায় সোজা কথা বলি, এবং খালি এটা বাবুল বলে নয়, সে তুমি জয়প্রকাশ মজুমদারকে সেই যদি আজকে শাসক দলের সহসভাপতি হতে হয় রাজ্যের, সেই যদি মুকুল রায় আজকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয় বিধানসভায়, সেই যদি আজকে সব্যসাচী দত্ত তোমার সল্টলেকের চেয়ারপারসন হয়, চেয়ারম্যান হয় ওখানকার, সেই যদি বাবুল সুপ্রিয় আজকে এমএলএ হয়, হ্যাঁ তো তাহলে হারালোটা কাকে? তাই আমি তোমায় বলছি যে দেখো এটা কিন্তু আজ না হোক কাল মানুষকে এটা বুঝতেই হবে। দেখো ভাই গ্রেটার হোক কি লেসার, ও ইভিল ইভিল, ইভিল ইভিলই হয়। একটা একটা জিনিস যদি বলি, একটা কিছু আর কি রিপোর্ট আছে, এটা হচ্ছে যে 1990 সালে বানতলা ধর্ষণ, 1993 সালে দিপালী বসাক, 1998 সালে বেরিয়া গ্রামে চম্পলা সর্দার, চম্পলা সর্দার নাটক সাজানো এটা গিয়েছিল বানতলাটা, আমি তুমি যেটা বলছো সেটা ঠিক, কিন্তু দেখো আমাদের অস্বীকার করার থাকলে বানতলা অস্বীকার করতে পারতাম, কিন্তু চম্পলা সর্দার এবং বানতলা এক নয়, না চম্পলা সর্দারের জায়গাটা যাই হোক সেটা, এবং বরঞ্চ রাজনীতির নামে যে কি কতটা মানে কত কুৎসিত একটা পর্যায়ে কেউ যেতে পারে, চম্পলা সর্দারের ঘটনাটাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছিলেন ওটা বরং তার একটা ইয়ে ছিল নিবে তা বলে। এবং
তার পরবর্তী যে কারণে এখন তুমি দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় ধানতলা বানতলা হ্যাঁ এইতলা ওইতলা সবকিছু বলে, চম্পলার সর্দারের কথা এখন আনুষ্ঠানগুরু সিপিএম এর নন্দীগ্রাম নেতাই এই সেই অনেক কিছু বলেন, ছোট আঙাড়ি আকেশপুর কখনো তুমি এখন দেখবে না তৃণমূলকে চম্পলা সর্দারের কথা বলে, নানুর চম্পলা সর্দারটা বলতে শুনবে না তুমি এখন যা গেতে বলো। একটি মেয়ে ধর্ষিতা হলো এবং তাকে নিয়ে মহাকরণ অভিযান এবং সেখান থেকে মমতা ব্যানার্জি উঠে আসেন প্রায় অনেকটা। না না মমতা বন্দ্যোপাধ্যায় 84 এমপি হয়েছেন, সেটা ওখান থেকে উঠে আসেন যাদবপুর সোমনাথ চট্টোপাধ্যায় হারিয়ে, সেটা উনি তার আগেই উঠে এসেছিলেন। কিন্তু যাকগে আমি তোমায় বলছি, দেখো পশ্চিমবাংলা বামফ্রন্টের আমলে পশ্চিমবাংলায় ধর্ষণ হতো না বা ধর্ষণ হয়নি তো আমরা কখনো বলি না, বা সেই ধর্ষণমুক্ত রাজ্য ছিল পশ্চিমবাংলা তা তো কখনো আমরা কোনো আমাদের কেউ বলেননি। কিন্তু যেটা হতো না তা হচ্ছে ধর্ষণের বিরুদ্ধে মিছিল করলে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবো এই কথা কোনো সিপিএম নেতা বলতো না। কি আজকে মনে করো ধর্ষণ হওয়ার পরে কাকলি ঘোষ দাসদা যেরকম বললেন সুজিত জর্ডনের ক্ষেত্রে যে মেয়েটি প্রস্টিটিউট ছিল, কাস্টমারের সাথে হচ্ছে পেমেন্ট নিয়ে ঝামেলা, সেই কথা এত কুৎসিত কথা, এত নোংরা কথা কোনোদিন কেউ বলার কথা দুঃস্বপ্নে চিন্তা করেনি। যদি কেউ বলতো জ্যোতি বসু তার নিজের ক্যাবিনেটে বা নিজের দলের সে নেতা নেত্রী জিপ টেনা ছিঁড়ে ফেলে দিতেন, এই নোংরামি কেউ করেনি কখনো। কেউ ধর্ষণ হওয়ার পরে চিরঞ্জিত যেরকম বললেন যে মেয়েটা ছোটো, মেয়েটা আজকাল ছোটো জামা কাপড় পরছে বলে ধর্ষণ বাড়ছে, এ কথা আমাদের কোনো নেতা নেত্রী কোনো এমএলএ কখনো বলেননি। কি মদন মিত্র বলেছেন মেয়েটা তো রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়েছিল কিনা, বাড়ি থেকে বেরিয়েছিল কেন, এটা কেউ বলেনি। কি তামস পাল দাঁড়িয়ে বলছে যে ঘরে ছেলে ঢুকিয়ে রেপ করে দেবো, মানে ধর্ষণ তার কাছে একটা খালি একটা জেন্ডার ভায়োলেন্স একটা সেক্সুয়াল ভায়োলেন্স না, তার কাছে এটা হচ্ছে একটা পলিটিক্যাল ভায়োলেন্সের হাতিয়ার তার কাছে ধর্ষণ, যে ঘরে ছেলে ঢুকিয়ে রেপ করিয়ে দেবো সিপিএম করার শাস্তি তোমার। সুতরাং এই ধর্ষণটা কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কখনো ব্যবহার করা হতো না আমাদের সময়ের রাজ্যে। নেতা মন্ত্রীরা ধর্ষণ, একটা বাচ্চা মেয়ে 14 বছর, তাকে সুজারের কথা আমি বললাম, মেয়েটি তাও বেঁচেছিলেন ভদ্রমহিলা, উনি তাও বলতে পেরেছিলেন যে কাকলি ঘোষের আমার নামে যেটা বলছে সেটা মিথ্যে কথা বলছে, নোংরা অভিযোগ করছেন আমার বিরুদ্ধে। আজকে হাসখালিতে 14 বছরের বাচ্চাটা আর বেঁচে নেই, বাচ্চাটা আর বলতে পারবে না, নিজেকে ডিফেন্ড করতে পারবে না। সেই সুযোগে মমতা বন্দ্যোপাধ্যায় একটা উল্টু পাড়া বাচ্চা মেয়ের এত বড় ক্যারেক্টার অ্যাসাসিনেশন করলেন, যেটাকে আপনি রেপ বলবেন নাকি প্রেগনেন্ট বলবেন নাকি লাভ অ্যাফেয়ার বলবেন, অ্যাজ ইফ লাভ অ্যাফেয়ার হলে সেটা রেপ নয়, প্রেগনেন্ট হলে সেটা রেপ নয়। হ্যাঁ, ওয়ান পার্সন ক্যানট বি প্রেগনেন্ট অ্যান্ড রেপড, ইফ সামন ইজ প্রেগনেন্ট দেন শি ক্যানট বি রেপড, ইফ সামন ইজ রেপড শি ক্যান বিকাম প্রেগনেন্ট বিকজ অফ দ্যাট হোয়াট এভার। মানে উনি যে কী বললেন, কী নোংরা চিন্তা থেকে এটা কী বললে সে উনি বলতে পারবেন, উনি কত নিকৃষ্ট মুখ্যমন্ত্রী তো আমরা আগেও দেখেছিলাম ধর্ষণের বিরুদ্ধে 93 সাল বা 98 সাল এই সময়গুলোতে তিনি মিছিল। সেটা ওনাকে জিজ্ঞেস করো, তার মানে ধর্ষণ উনি ধর্ষণের বিরুদ্ধে নন, ওনার কাছে ধর্ষণটা সবসময় হচ্ছে একটা পলিটিক্যাল ইস্যু, উনি যখন বিরোধী তখন ধর্ষণের বিরুদ্ধে, উনি যখন শাসক তখন ধর্ষকের পক্ষে। এই প্রশ্নেই একজন সাংবাদিক যার নাম হচ্ছে সুকান্ত সরকার, তার একটি লেখার একটি লাইন আপনাকে একদম সরাসরি বলছি, সেটা হচ্ছে যে আপনারা ফুল টস বল পেয়েও ছক্কা মারতে পারেন, যেটা মমতা ব্যানার্জি মেরে দিয়েছে। দেখো সে আমরা ছক্কা মারলাম না শর্টকাট নিলাম সেটা ইজ নট দ্য ইস্যু, কিন্তু কথাটা হচ্ছে যে সমাজে আমরা সুস্থ সমাজে বাস করি, ফুল টস বল গুলো এই ফর্মে আসবে কেন, যে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে আর 14 বছরের মরা মেয়ের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছে, মানে তুমি এটা সিপিএম এর থেকে ফায়দা নিতে, মনে করো সিপিএম বলে কিছু নেই পৃথিবীতে, তাহলে এইটাকে মানা যায়, কোনো সভ্য সমাজ এটা বরদাস্ত করা যায় এটা। এবং তারপরেও কিছু আমি জানি না, মানে পশ্চিমবাংলাতে তৃণমূল করাটা অনেকের কাছে ইনকামের উপায়, তৃণমূলকে সমর্থন করাটা এখন কিছু লোকের কাছে ইনকামের ভাত খাবারের উপায় হয়ে গেছে আমি দেখছি, তারপরও কিছু লোক এই মমতা বন্দ্যোপাধ্যায়কে লেসার রিভিল বলে গণতন্ত্রের জগৎ জননী বানাচ্ছেন, মানে কত নোংরা হতে পারে একজন মানুষ যে একটা 14 বছরের মারা মেয়ের নামে এরকম কথা বলতে পারে। হ্যাঁ আমি এবং তোমায় বলছি, দেখো উনি তো ওনাকে উনি এরকম মাঝে মধ্যে এরকম ভাব দেখান যে উনি মুখ ফুসকে বলে ফেলেছেন এই সেই, কিন্তু উনি কিছুই মুখ ফুসকে বলেন না, উনি খুবই বুদ্ধিমান, মানে উনি পাগল সাজে থাকেন মাঝে মধ্যে, ওনার এই কথাগুলো বলার মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট রাজনীতি আছে। দেখো আমাদের একটা পেট্রিয়াল সোসাইটি, তো এখানে তুমি দেখবে অনেক সময় রেপ করা, অনেক সময় কেন বেশিরভাগ সময় আনফর্চুনেটলি রেপ করার থেকে রেপ হওয়াটা বেশি বড় অপরাধ হয়ে যায়, ভিকটিম ব্লেমিং হয় এখানে, স্ল্যাশ শেমিং হয় এখানে। উনি এবং মমতা বন্দ্যোপাধ্যায় সি ক্রিয়েটার্স টু দ্য পেট্রিয়ার্কি, উনি সেই পুরুষতন্ত্রের পাহারাদার, উনি সেই পিতৃতন্ত্রের পাহারাদার। হ্যাঁ ওই বরুণ গ্রোভারের কদিন আগে আমি একটা স্ট্যান্ড আপ কমেডি দেখছিলাম, উনি বরুণ গ্রোভার একটা জায়গায় বলছে হোয়াট ইজ মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি ইজ নরেন্দ্র মোদী না কটন শাড়ি, এটা হচ্ছে যে উনি উনি পিতৃতন্ত্রের পাহারাদার। দেখো উনি খুব ভালো করে জানেন যে সমাজে এই কণ্ঠস্বরটা আছে, যারা ধর্ষণ হওয়ার পরে যে ধর্ষিতাকে ব্লেম করে ধর্ষণের ঘটনাটার জন্য, সেই অংশটাকে উনি ক্যাটার করলেন, যাতে সরি রাস্তার চায়ের দোকানে বাসের ট্রামে আলোচনা হবে মেয়েটাকে নিয়ে, বাচ্চা মেয়ে বেশি পেকে গেছিল 14 বছর বয়সে, বেশি লটর পটর শিখে গেছিলো, হ্যাঁ এই তো এইসব করে বেড়াচ্ছিল, মদ খেতে মেয়েটা ওই অল্প বয়সে প্রেগনেন্ট হয়ে গেছিলো, এদের তো বাবা মা সামলাতে পারেনি মেয়েকে, এইসব পাকা মেয়ের এসবই হয়, করে যেটা হবে তৃণমূল নেতার উপর
নেতা ছেলের উপর যে মানুষের রাগ, সেই রাগটা যেন ভাগ হয়ে যায় একটা অংশ। তোমরা ভোট ভাগ হওয়ার কথা বলছো না, এই যে তারপর মানুষের ক্ষোভটা ঘৃণাটা যাতে ভাগ হয়ে যায়, ধর্ষকের বরাদ্দ ঘৃণাটা কিছুটা ধর্ষিতার উপর গিয়েও পড়ে সমাজের। মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে এটা বোঝেন, উনি অত্যন্ত বুদ্ধিমান মহিলা, উনি অত্যন্ত একজন বুদ্ধিমান রাজনীতিবিদ, উনি এটা জেনে শুনে ঠান্ডা মাথায় রাজনীতি করেছিলেন। কিন্তু আমরা জানতে চাই যে ওনার এই নোংরা রাজনীতি কদিন আর চলবে। আমি মনে করি যে সেটার বিরোধিতা সরাসরি করা উচিত, মানে এমন ভাবে সাজাতে হবে কেস, কারণ আমি শুনেছি আগের কেসটা যেটা মার্ডার হয়েছিল 3-4 বছর আগে হাইকোর্ট থেকে বেল পেয়ে গেছে। তারা সবসময় কিছু না হোক মানে পৌরসভার জায়গাটা থেকে সবসময় জিতে এসেছে, এবং মাঝখানে যেটা হয়েছিল যে বিজেপির কাছে মানে সিপিএম এর যে ভোট পার্সেন্টেজটা কমে গেছিল, ঠিক সেই ভোট পার্সেন্টেজটাই চলে গেছিল বিজেপির কাছে, এবং তারপরে তাহিরপুরে আবার পৌরসভাতে সিপিএম বামেরা নিজের জায়গা খুঁজে পেয়েছে, এখানে শেষ রায়। বালিগঞ্জে বাবুল সুপ্রিয় হলো প্রথম স্থানে এবং দ্বিতীয় স্থানে বামেরা। কি মনে হচ্ছে যে আস্তে আস্তে কি বামেরা, সেটা তো শান্তিপুরেও হয়েছে, শান্তিপুর বাইরে শান্তিপুর কর্পোরেশন, কলকাতা কর্পোরেশনের ভোটে, বাকি মিউনিসিপ্যালিটিগুলোর ভোটে, সবেতেই হয়েছে, তাহিরপুর তো ভোটেই, বাকি জায়গাতেও আমরা যে পার্সেন্টেজে ভোট পেয়েছি। এবং তো গায়ের জোরে তো কিছু মিউনিসিপ্যালিটি, আমি বলছি তোমায় বলছি চন্দননগর মিউনিসিপ্যালিটি আমরা জিতি, আমার সব ক্ষেত্রে তো এটা বলছি না, কলকাতা পুরসভা আমি তোমায় বলছি রিগিং না হলেও তৃণমূল জিততো, হয়তো এইভাবে জিততো না, যে চন্দননগর মিউনিসিপ্যালিটি আমাদের জেতার কথা, চন্দননগর কর্পোরেশন। আমি বলছি তোমাকে চন্দননগর কর্পোরেশনে তুমি দেখবে সিটগুলোর মার্জিন দেখবে কোনো 19 ভোট, 13 ভোট, 52 ভোট, হ্যাঁ গায়ের জোরে দখল করেছে, আমরা ওখানেও 30% উপর ভোট পেয়েছি। বালিগঞ্জে তো আমি বলছি আজ থেকে 4 মাস আগে কর্পোরেশন ভোটে 64 নম্বর ভোটে তৃণমূল 91% ভোট পেয়েছিল, 91%, তাতে ছাপ্পা আছে, ডিগিং আছে, জল মেশানো ভোট, কিন্তু 91% যদি হয়ে থাকে তার মানে তো 70% কি 65-70% ভোট তো অরিজিনাল, 20% তো ছাপ্পা মেরেছে। যে আজ থেকে 4 মাস আগে যেখানে তৃণমূল 91% ভোট পেয়েছিল সেই ওয়ার্ডটা এবার আমরা জিতেছি, এবার 64 নম্বর ওয়ার্ড, 65 নম্বর ওয়ার্ড 80%-এর কাছাকাছি ভোট পেয়েছিল আজ থেকে 4 মাস আগে, সেই ওয়ার্ডে আমরা জিতেছি 1200-1150 ভোটে। এই গেল এক। তাহিরপুরের ক্ষেত্রে দেখো আমরা জিতেছি ঠিক আছে, তোমার আমি তাহিরপুরের ক্ষেত্রেও বলছি আটটা ওয়ার্ডে জিতেছি, যদিও হ্যাঁ যদিও মিউনিসিপ্যালিটি আটটায় আমাদের 10 হওয়ার কথা, দুটো ওরা ইয়ে করলো, হ্যাঁ তো যাক গে। এবার তোমার আমি তাহিরপুরে বলি, তাহিরপুরে তো বিধানসভায় তোমরা অত্যন্ত খারাপ ফলাফল করেছিলাম, মিউনিসিপ্যালিটি আমরা 15 জিতেছিলাম, তারপর তো 19-এর লোকসভায় আমরা ওখানে খারাপভাবে হেরেছি, আমরা বিধানসভায় ওখানে অত্যন্ত খারাপভাবে হেরেছি, সেখান থেকে তাহিরপুরে আমরা রিকভার করেছি। এবং তোমাকে আমি বলি একটা কথা, এখানে তাহিরপুরের প্রসঙ্গ যেহেতু উঠলই, আমার যেটা সবচেয়ে সিগনিফিকেন্ট ভাবে ভাবো, 108টা মিউনিসিপ্যালিটিতে ভোট হলো তো, 107টা তৃণমূল দখল করলো, 106টা ভোটেই জোর খাটিয়ে দখল করলো, ঝালদাটা ত্রিশঙ্কু হলো, কংগ্রেসের কাউন্সিলরকে খুন করে ঝালদা দখল করলো, একটা খালি দখল করতে পারলো না তাহিরপুর, পারলো না তাহিরপুরে দখল যে করতে পারলো না, তৃণমূল জিততে পারলো না, তারপরে তৃণমূলের কোনো নেতার ডিমোশন হলো না, তৃণমূলের কোনো নেতার হচ্ছে পদচ্যুতি, কারোর কোনো ট্রান্সফার হলো না, হলো তাহিরপুর থানার ওসির। তার মানে এটা কি তৃণমূলকে জেতানোর দায়িত্ব ছিল তাহিরপুর থানার ওসির, অন্য কারণ নয়। যেখানে যেখানে তৃণমূল জিতেছে তৃণমূলের সংগঠন সফল নয়, তৃণমূল থানার ওসিগুলো সফল হয়েছে, একটা জায়গায় তৃণমূলের থানার ওসি ব্যর্থ হয়েছে। আমি তাই আমি তোমায় বলছি আজকে, মানে আমি আমার মানে খুব বেশি কথার মধ্যে আর না গিয়ে, এবার এই যে দেখছো চারদিকে না তৃণমূলের বিরাট এই বেশ মাস বেশ হ্যান ত্যান, পুরো পুলিশের ক্ষমতা যেদিন ওদের সঙ্গে থাকবে না, আমি দেখবো পাড়ায় কে তৃণমূল করে। ওরা এত পাপ করেছে, এত পাপ করেছে, লোকের উপর এত অত্যাচার করেছে, এত অভিশাপ কুড়িয়েছে না, যেদিন এই পুলিশ থাকবে না হাতে সেইদিন একটা তৃণমূলের লোক যারা এই মতকপরি মস্তানিগুলো করেছে এলাকার মানুষের ক্ষোভে এলাকায় থাকতে পারবে না। তোমার আজকে তোমায় বলে আচ্ছা আমি একটা কথা বলি, যে পুলিশে অনেকদিন ধরে নিয়োগ হয়নি, সবকিছুই মেনে নিচ্ছে, কিন্তু এই পুলিশ তো সাধারণ মানুষ, আমাদের এখানকার জনসাধারণ মানুষ, তাদের এই ধরনের তাহলে অবনতি বলছি আমি, তাহলে
কি কারণে হয়েছে? তো দেখো পুলিশ এই একটা কথা বলে না যে আইন আইনে বলে চলবে, টোটাল যে পাবলিক সার্ভিস যে মানে পরীক্ষাটা হয় আর কি পাবলিকের ইয়ে জন্য। দেখো এটা তো আমরা সবসময় বলে আসছি যে শুধুমাত্র যে রিক্রুটমেন্টগুলো ফেয়ারলি হচ্ছে না, রিক্রুটমেন্ট ফেয়ারলি না হওয়ার একমাত্র সমস্যা এটা নয় যে কিছু যোগ্য চাকরি প্রার্থী তারা চাকরি পাচ্ছে না, এটা তো বড় সমস্যা বটেই, তার থেকেও বড় সমস্যা হচ্ছে সোশ্যাল ইমপ্লিকেশন হচ্ছে। আর যদি টিচার রিক্রুটমেন্ট ঠিক করে না হয় তার মানে ছেলেমেয়েরা ভালো ক্লাস টিচিং পাচ্ছে না, তারা স্কুলে ভালো শিক্ষক পাচ্ছে না, কোয়ালিটি অফ ক্লাসরুম টিচিং ইজ গেটিং রিডিউসড। পুলিশ রিক্রুটমেন্ট হচ্ছে না মানে সত্যিকারের আইনের শাসন, আইন যাদের হাতে থাকার কথা, রুল অফ ল যাদের হাতে থাকার কথা তাদের হাতে থাকছে না, অনুব্রত আরাবুলদের মতো সিভিক তৃণমূলীরা তখন পুলিশ চালাচ্ছে। তো এইটা তো একটা সোশ্যাল ক্রাইসিস, মানে এটা তো একটা 100 বার যারা চাকরি প্রার্থী তাদের প্রতি অন্যায় তো হচ্ছে হচ্ছে। এই কারণেই তো আমরা বলি যে আপনার বাড়িতে যদি একজনও SSC পরীক্ষা দেওয়া ছেলে মেয়ে না থেকে থাকে, একজনও যদি টেট পরীক্ষা দেওয়া ছেলে মেয়ে না থেকে থাকে, একজনও পুলিশের কনস্টেবলের চাকরিতে বসা পরীক্ষায় বসা ছেলে মেয়ে না থেকে থাকে, তবুও এই লড়াইয়ের পাশে আপনারা দাঁড়ান। তার কারণটা হচ্ছে খালি চাকরি না পাওয়া কি পাওয়ার প্রশ্ন নয়, আপনার বাড়িতে চাকরি প্রার্থী যুবক যুবতী থাকতে না পারে কিন্তু স্কুলে যাওয়া বাচ্চা তো আছে, সে যদি স্কুলে গিয়ে একটা ভালো টিচার পায় ক্লাসে তার জন্য SSC আন্দোলনের পাশে আপনাকে দাঁড়াতে হবে। আপনার পাড়ায় যাতে সত্যিকারের যোগ্য পুলিশের হাতে আপনার পাড়ার নিয়ন্ত্রণ থাকে, যেন অনুব্রত বাহিনীর হাতে পাড়ার নিয়ন্ত্রণ না থাকে, সেইটাকে নিশ্চিত করার জন্য পুলিশের যাতে ফেয়ার রিক্রুটমেন্ট হয় তার পাশে থাকতে হবে। আপনি স্বীকার মানে আপনি যেটা স্বীকার করছেন আর কি যে বামেদের সময় যে এগুলো হয়নি তাহলে এটা হয়েছে, বামেদের সময় সেগুলো মানে একেবারে কিছু হয়নি, আমি কি করে বলবো, জানি বাবা তাহলে হয়েছে, কিন্তু আমি বলতে চাইছি যে তাহলে কিন্তু এই স্কেলে হওয়ার কথা বামেদের সময় কেন, ব্রিটিশ আমলে মুঘল আমলে হয়নি না, সেটা তো নিসার্বল আপনি একটু বলেন, নিসার্বল হতে চাপ পার না কিছু, তাই তো ইভিল তো ইভিল, আমি তাহলে এইটুকুই বলছি যে সেখানে দাঁড়িয়ে আমি লেসার যদি হয় তাতে কি আছে, এবার তাতে কি গেল এলো, ইভিল তো ইভিল রে বাবা, তাহলে দাঁড়িয়ে আমরা মানুষকে বলছি কে বড় শত্রু কে ছোট শত্রু সেটা ভেবে না, ওইটাই আমি বলছি যে কে বড় শত্রু কে ছোট শত্রু নয়, কে আপনার বন্ধু তার পাশে আপনি দাঁড়ান, মানে কে 10 টাকা চুরি করবে আর কে 5 টাকা চুরি করবে তার প্রতিযোগিতা কেন হবে, না দেখো নিয়োগে দুর্নীতি ছিল না, কোনোদিন কেউ বলতে পারেনি যে CPM এর আমলে, না শোনো আমি তোমায় বলছি CPM এর আমলে তোমায় বলছি, প্রথম কথা হচ্ছে টাকা নিয়ে চাকরি দেওয়া হতো না, এক, দ্বিতীয় কথা হচ্ছে এখন দেখবে এখন দেখবে এখন দেখবে তোমার স্টুডিও আলো করে বসে থাকে যে সমস্ত শিক্ষাবিদ্রোহী বিজন সরকার মার্কা তারাও CPM এর আমলেই চাকরি পেয়েছে, বামফ্রন্ট আমলে। তোমাকে আমি একটা কথা বলি, এটা হয়তো অনেকে জানবেন অনেকে জানবেন না, গুড দ্যাট ইউ আস্ক দিস কোয়েশ্চন, একটা সময় আমাদের স্কুলে শিক্ষক নিয়োগ হতো স্কুলের গভর্নিং বডির মাধ্যমে স্কুলে স্কুলে, হ্যাঁ, এবং বহু ক্ষেত্রে তখন দেখা যায় তখন কাগজে লিখতো, আনন্দবাজার লিখতো, বর্তমান লিখতো যে CPM এর পরিবারের ছেলেমেয়েরা কি CPM এর রেকমেন্ডেশনে চাকরি হচ্ছে, জ্যোতি বসু তখন রাজ্যের মুখ্যমন্ত্রী, খোঁজখবর নিয়ে দেখলেন যে কথাটা অনেক ক্ষেত্রে মিথ্যে, অনেক ক্ষেত্রে বাড়িয়ে বলছে এক্সাজারেটেড, অনেক ক্ষেত্রে কথাটা আবার সত্যি, কেন কী হয় তখন ধরো স্কুলের গভর্নিং বডিগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই গভর্নিং বডি মানে কি হয় ধরো এলাকার কাউন্সিলার আছেন সেখানে কি নাগরিক কমিটির নেতা কি সেই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, এবং তাদের যেহেতু বড় অংশ বামপন্থী কি স্কুলের যে তোমার কমিটি নির্বাচন হচ্ছে, কমিটি নির্বাচনে বামপন্থীরা জিতছে, যার ফলে অনেক ক্ষেত্রে এরকম ঘটনা ঘটছে যে CPM এর লোকজন যেহেতু স্কুলের মাথায় বসে আছে টাকা ফাঁকা নিয়ে না, আমাদের কেউ 2 পয়সা টাকা নিয়ে চাকরি দিত না, কিন্তু মনে করো তুমি আমাকে এসে বলে দাও স্কুলে একটা ভ্যাকান্সি আছে, পার্টি করে বলো না, তুমি আমার ধরো পরিচিত, এবার তুমি তোমার পাড়ার স্কুলে আছে, আমি স্কুলে গভর্নিং বডি মেম্বার, তোমার স্কুলের ভ্যাকান্সি আছে, আমি তোমার 2 লাইন চিঠি লিখে দিলাম, তুমি চলে গেলে হেডমাস্টার কাছে, তোমার চাকরি হয়ে গেল, হ্যাঁ তোমারই পাশে একটা ছেলে কি একটা মেয়ে আছে তোমারই মতো পড়াশোনায় কি তোমার চেয়ে ভালোই হয়তো একটু, তার ওই সোর্সটা নেই বলে সে ঢুকতে পারলো না, হ্যাঁ কোনো ছেলে হয়তো কলেজে SFI করতো কি কোনো মেয়ে হয়তো কলেজে SFI করতো কি, কারণ মামা কাকা কেউ CPM এর নেতা আছে, একটা ভ্যাকেন্সি আছে, সে গিয়ে একটা রেকমেন্ডেশন আগে চাকরি পেয়ে গেল, হচ্ছে কিছু জায়গায়, এটা হচ্ছে দেখে তখন কি করলেন যদি বসে ভাবতে পারো আজকের দিনে এই জিনিস, রাইটার্স বিল্ডিংয়ে বসে একটা কলমের খোঁচায় গোটা রাজ্যের মানে সেখানে দার্জিলিং কোচবিহার থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত যত স্কুলের যত গভর্নিং বডি আছে প্রত্যেকের হাত থেকে শিক্ষক নিয়োগের অধিকার কেড়ে নিলেন, এটা কলমের খোঁচায়, কোনো গভর্নিং বডি স্কুলে এটা শিক্ষক নিয়োগ করতে পারবে না, তারপরে কোনো তৃণমূল BJP কংগ্রেস পরিবার নয়, কোনো CPM পরিবারের ছেলে মেয়ে যাতে স্কুলে চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো বাড়তি সুবিধা না পায়, কোনো CPM নেতার আত্মীয় যাতে কোনো বাড়তি সুবিধা না পায় সেইটাকে এনশিওর করার জন্য 1997 সালে জ্যোতি বসু স্কুল সার্ভিস কমিশন তৈরি করলেন, যে এবার আর কোনো গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগ হবে না, কারো রেকমেন্ডেশনে শিক্ষক নিয়োগ হবে না, সেন্ট্রালি পরীক্ষা হবে, তুমি পুরুলিয়ায় পরীক্ষা দিচ্ছ তোমার খাতা যাবে দক্ষিণ 24 পরগনায়, তোমার খাতা দেখা হবে, যে দক্ষিণ 24 পরগনায় বসে পরীক্ষা দিচ্ছে তার খাতা যাবে বাঁকুড়ায়, যে বাঁকুড়ায় পরীক্ষা দিচ্ছে তার খাতা হয়তো যাবে আলিপুরদুয়ারে, যে আলিপুরদুয়ারে পরীক্ষা দিচ্ছে তার খাতা হয়তো আসবে মনে করো তোমার ধরো মনে করো বনগাঁতে, খাতা দেখা হবে, মেরিট লিস্ট বেরোবে, কাউন্সেলিং হবে, তার চাকরি হবে, কারোর কোনো কেউ জানছেও না তোমার খাতা কোথায় গেছে আমার খাতা কোথায় গেছে, এইভাবে শিক্ষক নিয়োগ হবে। 1997 সাল থেকে 2010 সাল প্রত্যেক বছর SSC পরীক্ষা হয়েছে, প্রত্যেক বছর একটা বছর বন্ধ থাকেনি, আর আজকে তোমায় বলছি
গত 11 বছরে আমাদের রাজ্যে এসএসসি রিক্রুটমেন্ট হয়েছে একটা, আর এসএসসি চেয়ারম্যান হয়েছে 6 জন।